ইভিনিং বন্ধুরা, এখন আমি ভিডিওটা শুরু করলাম। রাত্রে বাজে 9টায় প্রায়। আমি এখন তাও তোমাদেরকে গুড, 9টা বাজে নাই, 9টা বাজবে, 9টার পরে তো গুড নাইট হয়, তার জন্য আমি এখনই বললাম গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি বলে তোমাদের সামনে আবার চলে আসলাম। আমি ভিডিওটা এখন এখন থেকে আমি শুরু করলাম। সন্ধ্যার থেকে এসে আমি কি জানি একটু বুংবাং কাজ করছিলাম, আর আমি মোবাইলটাও হাতে নিয়ে নেই। এখন আমার ফট করে মনে কি, আমি তো ভিডিও করি নেই, শুরু করি নেই। এখন আমি চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য। এখন আমি ঠাকুরের বাসন ধুব। কালকে তো জানোই বৃহস্পতিবার, বুধবার দিন তো আমার সব কাজ করে রাখতে হয়, সকালবেলা ভোরবেলা উঠে দোকানে যেতে হয়। আর হলো, আর এখন হলো বড়দিনে এসে গেছে। আর এখন আগে যতটুকু সকালে গেছি তার থেকে আরও আধা ঘন্টা যদি আগে যেতে পারি তাও ভালো হবে, কিন্তু দেখি চেষ্টা করি একটু আগে যাওয়ার জন্য। আচ্ছা এখন আমি চলে যাই। আজকে আমাদের মানে ভাত টাত রান্না করতে লাগবে না, মানে দুপুরের ভাত আছে, অনেকখানি ভাত আছে, ভাই খেতে আসে নাই, ওই ভাত রয়ে গেছে অনেকখানি। মার ঘরও নিরামিষ ঘরেও ভাত আছে, হয়ে যাবে রাতের খাওয়া আমাদের সবাই সবাই মানে আমি, আমার ছোটো ভাই বউ আর আমার মেয়ে, আমরা তিনজন খাবো। আর আমার বড়ো ভাই বউ, বড়ো ভাই, বড়ো ভাইয়ের ছেলে, আমার ছেলে, ওরা রাসমেলা দেখতে গেছে, ওরা তো ওইখান থেকে খেয়ে আসবে, আর আমরা তিনজন বাড়িতে খাবো। ঠিক আছে এখন চলো যাই, আমি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো ধুই, ধুয়ে বাদ বাকি কাজগুলো তোমাদের সামনে সব কাজ করি। এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি আছে, চলো যাই। ঠাকুর ঘরে চলে এসছি, এই যে দেখো আমার মার কাণ্ড কীর্তি, বাসন টাসন কিছু নাই, দেখো দুধটা কীভাবে কাগজ দিয়ে ঢেকে রেখেছে দেখতে পারছো? মানে কি বলবা, মা মনে যখন যেটা মনে চায় ওইটাই করে, মনে হয় কী যে মানে বাসন টাসন কিছুই নাই আমাদের। দেখো ওইদিকে দুনিয়ার বাসন আর এদিকে কাগজ দিয়ে দুধ ঢেকে রেখেছে। ঠিক আছে আমি এখন বাসনগুলো ধুয়ে নিই, এখানে এই যে গাছা প্রদীপ ঘণ্টা আর এদিকে ঠাকুরের বাসন দুই একটা আছে, এগুলো নিয়ে চলো যাই। আর হে আজকে দেখি জ্বালানা আটকায় নাই ঠাকুর ঘরে, দেখতে পারছো জ্বালানাটা আমি আটকে দিই। রাত্রি হয়ে গেছে, কত পোকামাকড় থাকতেও পারে তাই না, কখন কোনটা এসে ঢুকে থাকে, সাবধানে মার নেই না, সাবধান হয়ে থাকালে কোনো অসুবিধা নেই। ঠিক আছে আমি জ্বালানাটা আটকাই, তারপরে ঠাকুরের বাসন নিয়ে চলে যাই ঠাকুরের বাসন ধুতে। চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে, দাঁড়াও এখানে যে ঠাকুরের কাপড় কয়েকটা, এই কাপড় কয়েকটা আমি আগে ভিজিয়ে রাখবো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে কাপড়গুলো ভিজে গেলে কাপড়গুলো ধুয়ে দিব, সকালবেলা ধোয়ার টাইম হবে না। ঠিক আছে আমি ঠাকুরের বাসনগুলো মাজি, চলো যাই। আমার এই যে বাসন মাজা হয়ে গেছে, এখন আমি এখানে বাসনগুলো জল ধরতে দিয়ে দিয়েছি, উপর করে মানে উপর করে করে রেখে দিয়েছি। এখন আমি এই ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিব, ধুয়ে তারপরে বাসনগুলো মুছে ঘরে নিব, তারপরে আমি ঘরগুলো মুছে নিব, আমার ঘর এই ঘর ওই ঘর সব ঘর মুছে তারপরে ডিনার বসব। ঠিক আছে ডিনার করার সময় তোমাদের সামনে, তোমাদের সামনে আজকে ডিনার করব। ঠিক আছে হয়ে গেছে, কাপড়গুলো এখন মেলবো। ঠিক আছে কাপড়গুলো মেলে দিয়ে এই জায়গাটা খালি করলাম, এখানে কয়েকটা কাপড় ছিল, এখন এই জায়গাটা দিয়ে ঠাকুরের কাপড়গুলো মেলে দিব, তারপর ঠাকুরের বাসনগুলো মুছে ঘরে ঢুকে দেব। চুলগুলো কীরকম জানি আলাদা থাকে, কীরকম হয়ে থাকে, তেল দিতে হবে, তেল না দিলে মানে ঠিক হয়ে থাকে না। ঠিক আছে আমি কাপড়গুলো মেলে দিই, দেখো ঠাকুরের বাসনগুলো উঠাই, উঠে ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে মুছে মুছে দিই। চলো ঠাকুরের বাসনগুলো উঠিয়ে নিই। নদীতে কি করতেছ মা? নদীতে, নদীতে কি কাম করে? হ্যাঁ না, নদীতে কি কাম করে গো? বাউ বাবু, এরা বিষ্ণা বালিশ দাদা আয়সা দিব নি তোমারে, দাদা এসে দিব নি, দাদার বালিশ বেড কাভার এগুলো সব নিচে নামাইছো কেন? নদী কি করতেছো? নদীতে কাপড় ধুতেছ? তাহলে নদী বানাইতেছো ওই বেড কাভার দিয়ে আর দিয়া?
আই দে ঠাকুর, কই আছো তুমি, কই আছো তুমি, দেখা দাও ধনক এই দে বেড কভার দিয়ে, এই দিয়ে নদী বানাইতেছে, বেড কভার দিয়ে নদী বানানো যায় তাই নাকি? কোন দেশে দেখছো, কোন দেশে দেখছো? ঠাকুর ডুবাইছিল, নদী আছে তো জানি, ওইটা কি নদী এরকম? ও বাবারি বাবারি বাবারি, ঠিক আছে বন্ধুরা, ওর দুষ্টামি শেষই হয় না সারাদিন, যে পর্যন্ত না ঘুমাবে ওই পর্যন্ত ওর দুষ্টামি শেষ হবে না, ঘুমাবে ওর দুষ্টামি শেষ হবে। ওই যে দেখো ব্যথায় পেলো, ঠিক আছে আমি কাজ করি, ওই যে দেখো কি যে করতেছে। ঘর মুছতে আসলাম, গুড্ডু সোনার লোক একটু হুড়ুস্তুর করলাম, গুড্ডু সোনাকে এখন ঘরে আটকে দিল। গুড্ডু সোনা অনেক দুষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, খালি দৌড়াদৌড়ি, খালি দুষ্টামি, খালি খালি দুষ্টামি, এখন এখন থেকে ওর ঘরে বেশি আটকানোর ব্যবস্থা করতে আছে। যাই হোক, আমি ঘর মুছতে চলে এসেছি, জল নিয়ে এসেছি, এখন ঘরটা মুছি। আমি মেয়েকে বললাম তোকে ভাত দিয়ে দিই তুই খেয়ে নে, ওই বললো না আমার সঙ্গে খাবে, আমি তাহলে দেরি হবে, আমি ঘর মুছি তারপরে দেরি আছে, ঠিক আছে? আমি ঘরগুলো মুছে নিই, জল নিয়ে এসেছি, তারা তোমাদেরকে দেখাই, আর কাপড় সঙ্গে ঘরটা মুছে নিই। মুছে পরে তোমাদের সামনে আবার চলে আসবো, ঘরটা মুছে নিই। ওই ঘর তো বারান্দা দিয়ে মুছে আসলাম, এখন এই টিভি রুমটা মুছে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? টিভি রুমটা আমি মুছে নিই, তারপরে আমরা এখন রান্না করে চলে আসলাম, আমরা মা মেয়ে দুজনেই খাবো, তার জন্য আর ওই ঘরে টেনে নিলাম না কিছু খাওয়ার, এখন আমরা আমি আর আমার মেয়ে খাবো। এখানে আমি জল গরম বসিয়ে দিছি, ফিল্টার থেকে জল বের করছে মেয়ের, আমি এদিকে ভাত বাড়বো, আমি আর আমার মেয়ে আমরা দুজনেই খাবো। গুড্ডু আর গুড্ডুর মা তো আগেই খেয়ে নিয়েছে, গুড্ডু মানে ঘুম পেয়ে গেছে, আর তার জন্য বলছি তুমি আগে খেয়ে নাও বাচ্চা নিয়ে, আমি আমি আর মেয়ে পরে খাবো। আর ওরা তো এখন যদি মেলার থেকেই আসে না, মেলার থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, আজকে কী আছে দুপুরের মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাড়তে চলে এসেছি আমার আর আমার মেয়ের, আর দুপুরে কী কী মেনু আছে তোমাদেরকে দেখা দিই ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? এইখান থেকে দেখা যায় না, ফ্রন্ট ক্যামেরা করে ভালো করে দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দুপুরে একটু পাবদা মাছের ঝোল, ওইখানে লাউ ঘণ্ট, আর এখানে হলো ডাল, আর এখানে হলো বেগুন ভাজি, আর মাছ ভাজি আছে, মাছ ভাজিটা কালকের জন্য, মাছ ভাজিটা আমরা খাবো না এখন, কালকে চলে যাবে সকালবেলার খাওয়াটা। আর এখানে মা দিয়েছে, এখানে মা দিয়েছে ফুলকপি আলুর ভাজি আর ভাত, এই ঠাকুর ঘর থেকে এটা দিয়েছে, ভোগের না এমনি অন্ন, ঠিক আছে? এখানে আমরা খাবো এখন, আমরা খেয়ে তারপরে তোমাদের সামনে চলে আসবো আবার। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি বাসন বাইরে রেখে এসেছি, এখন আমি গ্যাসটা মুছবো, আর বাকি যা যা খাওয়ার আছে ওগুলো আমি গরম করে রেখে দিয়েছি, রেখে দিয়ে নিয়ে এখানে গরম করে উপরে রেখেছি, পরে আমি কী করবো কিছু ঢেকে দিব। এখন আমি আগে গ্যাসটা মুছে নিই, গ্যাসে এটা উঠিয়ে নিই, এটা ধুয়ে দেবো, আর হলো গ্যাসটা মুছি, গ্যাস মুছে কাপড়টা আনি, একটু সার্ফ নিয়ে আসি।
বাসন ধুতে, বাসনটা ধুবো, ওই দুইটা কাপড় আছে ধুবো, দাঁত ব্রাশ করবো, তারপরে ঘুমাবো। দাঁড়াও বাসনটা ধুই। আমি এই যে চলে এসেছি, 12টা বাজে, 12টায় ভাবছিলাম বিছনায় উঠবো, টার্গেটটাও রং হয়ে গেল। টার্গেট 12টার পরে আমার বিছনায় উঠতে হবে। আমি এখন হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। এখন একটু হাতে পায়ে সর্ষের তেল লাগাই, কেননা সর্দির ভাব না। সর্ষের তেলটা লাগালে কী হয়, রাতে করে হাতে পায়ের তলায় সর্ষের তেল ঘষে ঘুমালে কী হয়, সর্দিটা মানে ইয়ে ঠান্ডাটা কম লাগে। তার জন্য ওই যে একটু হাতে পায়ে সর্ষের তেল ঘষবো, ঘষে তারপরে বিছনায় উঠবো। আর হলো আমি কাজগুলো কেন করে রাখলাম, মানে দেখো সকালবেলা মানে একটা উরুস্তুল থেকে ঘুমের নি, ফট করে ঘুমের থেকে ওঠার পরে কিন্তু তুমি ফট করে কাজ করতে একটা ভালো লাগে না। শরীরে কিন্তু একটা ঘুমের একটা নেশা শরীরে থাকে, কাজও করে ভালো লাগে না, আর কাজও মানে হাতের থেকে ফটাফট হয় না। তার জন্য ভাবলাম লাগে একটু দেরি করে ঘুমাই, তাও কাজগুলো সেরে রাখি। ঘুমাবো এখন আর 12:30 বাজে নাই তো, 10-এর মধ্যে 5 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে এখন ঘুমিয়ে পড়বো, তাই ভাবলাম। অনেকটা কাজ মানে আমি অনেকটা কাজ মানে আগ বাড়িয়ে রাখলাম, কারণ সকালবেলা উঠে আমার এই ঘর দুয়ার মুছতে হবে না, হালকা করে একটু ই করে নিলেই হয়ে যাবে। রান্নাঘরটা মুছার বাকি রয়ে গেলো, পারলে মুছবো, না হলে থাকবে অরাজ মুছে নেবো, সব তো আর করা সম্ভব না না। আর আমি এখন 5 ঘন্টা তো নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবো, চিন্তা থাকবে না মাথায় যে ঘুমের থেকেও সকালে উঠতে হবে, আমার কাজ করতে হবে, ওই চিন্তাটা তো মাথায় থাকবে না না, তাই ভাবলাম কাজটা করে নিই। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর হলে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। তোমাদেরকে আর কী বলবো, ওটা তো বলার কথা নেই, বারে বারে বললেও তো খারাপ লাগে, তাই না? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো, নতুন দিন নতুন সকাল, তাই না? আচ্ছা, গুড নাইট, টাটা।